আমরা অত্যন্ত সৌভাগ্যবান প্রজন্ম, যেই প্রজন্ম আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের সুযোগ পেয়েছি এবং 2020 সাল আমাদের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, এবং সেই জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন হয়েছে এবং একটা জাতীয় বাস্তবায়ন কমিটি গঠন হয়েছে, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে, বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পর্যায়ে, বেসরকারি পর্যায়ে যে যেভাবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা এবং তাকে স্মরণ করে যে ধরনের প্রস্তুতি বা অনুষ্ঠান করতে চান, সেই বিষয়গুলো উনি নির্দেশনা দিয়েছেন এবং সবাইকে আন্তরিকতার সাথে সেই অনুষ্ঠানগুলো করার জন্য আহ্বান জানিয়েছেন। আমরা মূলত জাতীয় পর্যায়ে বেশ কিছু অনুষ্ঠান আমরা উদ্যোগ গ্রহণ করেছি, সেটার সাথে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটা সম্পৃক্ততা রয়েছে। যেরকম আমরা শুরু করেছি আমাদের যে ওয়েবসাইট mujib100.gov.bd, এটি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উপরে দায়িত্ব দিয়েছিলেন, এটি আমরা এখন লাইভ করেছি এবং সেখানে লোগো কম্পিটিশন সম্পন্ন হয়েছে। প্রায় 3000-এর মতো লোগো সেখানে জমা পড়েছিল, সেখান থেকে শর্টলিস্ট হয়ে এখন সেটা বাছাই চলছে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, আমরা মাননীয় ICT উপদেষ্টা জনাব সজীব বদের জয়ের নেতৃত্বে আমরা একটা সংকল্প করেছি যে 2020 সালে আমরা ICT বিভাগ থেকে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করে আমরা 100+ একটি স্ট্র্যাটেজি গ্রহণ করেছি, যেখানে আমরা ICT বিভাগের প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী সদস্য যারা আমরা ICT পরিবারে আছি, তারা অতিরিক্ত 100 ঘন্টা আমরা 2020 সালে কাজ করব, অর্থাৎ 365 দিনে অন্তত পক্ষে 100 ঘন্টা এবং এর বেশি যত সম্ভব। আমরা হয়তো 8টায় অফিস শুরু করব, আমরা হয়তো 6টায় অফিস শেষ করব, এর বাইরেও যে যত বেশি কাজ করতে পারে। পাশাপাশি আমরা 100টি সেবা আমরা জনগণের জন্য উন্মুক্ত করব 2020 সালে, যেখানে 100 মিলিয়ন অর্থাৎ 10 কোটি মানুষ শুধুমাত্র 2020 সালে এই সেবাগুলো পাবে। এভাবে আমরা 100+ স্ট্র্যাটেজি নিয়েছি, যে 100+ অ্যাপস, 100+ সার্ভিস, 100+ আওয়ার, ওয়ার্কিং আওয়ার, এভাবে আমরা 100 ঘন্টা অতিরিক্ত কাজ, 100টি গত অতিরিক্ত সেবা, জনগণের সেবার মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করব ICT বিভাগ থেকে। এর বাইরে আমরা যেটা করছি, যে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের বিশ্বের অত্যাধুনিক যে প্রযুক্তি হলোগ্রাফি, সে হলোগ্রাফিক একটি 3 মিনিটের ভিডিও আমরা করছি। বঙ্গবন্ধুর ভাষণের মধ্যে 26টি বাক্য বিশিষ্ট বরেণ্য লেখক, রাজনীতিক, সাহিত্যিক তারা লিখেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই যে বইটি বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ, রাজনীতির মহাকাব্য, সেটাকে অবলম্বন করে আমরা একটি হলোগ্রাফিক ভিউ করছি। অর্থাৎ বঙ্গবন্ধু মঞ্চে যেন মনে হবেন যে বঙ্গবন্ধু নিজে এসে বক্তব্য দিচ্ছেন, এরকম একটি প্রযুক্তিগত উপস্থাপনা আমরা আশা করছি যে 2020 সালের মার্চ মাসে আমরা দেশের মানুষকে উপহার দিতে পারব। এবং পাশাপাশি আমাদের অনলাইনে ফেসবুক থেকে শুরু করে সকল ধরনের অনলাইন প্ল্যাটফর্মে বঙ্গবন্ধুর জীবন, তার আদর্শ এবং তার কর্মপরিকল্পনা, তার ভিশন সব কিছুই আমরা তুলে ধরব 2020 সালে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে 20 এবং 21 মুজিব বর্ষ, অর্থাৎ 20 সাল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং 21 সাল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। তো এই 2টি বছরকে কেন্দ্র করে আমরা প্রযুক্তি প্ল্যাটফর্মে যা যা কিছু করণীয় সেগুলো আমরা উদ্যোগ গ্রহণ করছি, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবন আদর্শ, বঙ্গবন্ধুর কর্মপরিকল্পনা এবং বঙ্গবন্ধুর নীতি এবং তার যে সংগ্রামী জীবন, সেটাকে আমরা তুলে ধরার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ফলে আমি আশা করছি যে 2020 সালে বঙ্গবন্ধুকে শুধু বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের কাছেই নয়, বিশ্বের মানবতার কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরা। কারণ বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, বঙ্গবন্ধু ছিলেন বিশ্ব মানবতার একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। তাই বঙ্গবন্ধুকে আজকে ইউনেস্কো যেভাবে ওয়ার্ল্ড হেরিটেজ ডকুমেন্টে বঙ্গবন্ধুর ভাষণটাকে আনা হয়েছে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ 25টি ভাষণের মধ্যে বঙ্গবন্ধু ভাষণকে অন্তর্ভুক্ত করা হয়েছে, একই রকমভাবে আমরা বঙ্গবন্ধুর যে সকল আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভাষণ এবং তার যে দিক নির্দেশনা ছিল, এবং একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রতিষ্ঠাতা হিসাবে বিশ্বের সংগ্রামী এবং স্বাধীনতাকামী
মানুষের কাছে উনি যেভাবে বরণীয় স্মরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন, সেই বঙ্গবন্ধুকে আমরা সারা বিশ্বের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মটাকে ব্যবহার করছি, যেন বঙ্গবন্ধুকে বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ প্রজন্ম এবং সারা বিশ্বের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে, বঙ্গবন্ধু আদর্শকে অনুসরণ করতে পারে, সেভাবে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরার পরিকল্পনা।